আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো জুজি অটো ওভারলক মেশিন কীভাবে রিসেট মারতে হয়। তো যারা রিসেট মারতে পারেন না তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা। তো আমরা যখন এই ওভারলক মেশিনটা রিসেট মারবো, রিসেট মারার পর যখন ফেব্রিক সেলাই করব, সেলাই করার পর খালি অবস্থা যখন মেশিনটা চালাবো তখন কিন্তু মেশিনটা চলবে না। যদি না চলে কীভাবে আপনারা প্রোগ্রাম থেকে সমাধান করবেন সেটাও দেখাবো। তখন রিসেট মারার আগে আমরা মেশিনের স্পিডটা চেক করে নিব। এখানে লেখা আছে ম্যাক্স রোটেট স্পিড, তো এখানে 2000 স্পিড আছে। তারপর তিন নম্বরেও আছে 2000 স্পিড, তো এখানে লেখা আছে সুইং স্পিড। যখন আমরা রিসেট মারা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই স্পিডগুলো বেড়ে যাবে। তারপরে এখানে আছে 6 নম্বরে অটোমেটিক সেন্সর সুইচ, অর্থাৎ যখন আমরা মেশিনটা রিসেট মারবো তখন কিন্তু এখানে সেন্সর সুইচটা অন হয়ে যাবে। তো এখানে অফ করা আছে এখন। তো এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে একদম সহজভাবে রিসেট মারবেন। তো রিসেট মারতে হলে আমাদের মেশিন কোনো অফ করতে হবে না, যেভাবে অন করা আছে এভাবে রেখেই আমরা রিসেট মারতে পারবো। এখানে লেখা আছে রিসেট, দেখুন কোনার ভিতরে। তো এখানে যে রিসেট লেখাটা আছে এখানে একটা ছিদ্র দেখা যায়, তো ছিদ্রটার এদিক দিয়ে চিকন কিছু দিয়ে চেপে ধরে রাখবো। 4 থেকে 5 সেকেন্ড ধরে রাখলে আমাদের মেশিন রিসেট হয়ে যাবে। দেখুন এখন কিন্তু রিসেট কমপ্লিট হয়ে গেছে। তখন আমরা কীভাবে বুঝবো, তো দেখুন এখন কিন্তু স্পিডটা বেড়ে গেছে, আগে ছিল 2000 এখন হয়ে গেছে 5000। তো এখানে আমরা কমাই নিতে হবে, যতটুকু স্পিডের প্রয়োজন এতটুকু আমরা করে নিব। তারপর আমরা এখন তিন নম্বর চেক করব। দেখুন P3 আসার পরে এখানে হয়ে গেছে সুইং স্পিড 4000। তো এখানেও আমাদের স্পিডটা যদি প্রয়োজন হয় কমাই নিতে পারি। তো এখন আমরা আপনাদেরকে সুইং করে দেখাবো। এখন সুইং যতক্ষণ করবো এতক্ষণ কিন্তু আমাদের সুইং হবে, যখন আমি খালি অবস্থায় মেশিনটা চালাবো তখন মেশিনটা চলবে না। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের মেশিন কিন্তু যে সেন্সরটা দেখাইছিলাম আপনাদেরকে, অটো সেন্সরটা অন হয়ে গেছে, যার জন্য মেশিনটা চলে না। খালি অবস্থায় মেশিন চলবে না, যখন কোনো ফেব্রিক সেলাই করবো তখন আমাদের মেশিনটা চলবে, অথবা সেন্সরে যদি কোনো হাত লাগে তাহলে কিন্তু আমাদের মেশিনটা চলবে। অর্থাৎ এখানে যে সেন্সরের যে কানেক্টগুলো আছে কানেক্টগুলো হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি লাইট অন অফ হইতেছে, অটো সেন্সর যখন অন হয়ে যাবে তখন কিন্তু লাইটগুলো এখানে অন হয়ে যাবে। দেখুন তো এখন আমি কী করতে হবে, যে সেন্সর আছে অটো সেন্সরটা অফ করে দিতে হবে, তাহলে আমাদের মেশিনটা যখন খালি অবস্থা চালাবো তখন আমাদের মেশিনটা চলবে। তো এখানে 6 নম্বরে লেখা আছে অটোমেটিক সেন্সর সুইচ, তো এখানে অফ ছিল এখন কিন্তু রিসেট মারার পর অন হয়ে গেছে, তো আমরা এখন অফ করে দিতে হবে। তো এখন সেভ করে দিলে কিন্তু আমাদের মেশিনটা খালি অবস্থাও চলবে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে কীভাবে রিসেট মারতে হয়। তো এইভাবে আপনারা রিসেট মেরে মেশিন যদি কোনো সমস্যা হয় এভাবে আপনারা রিসেট মারতে পারেন। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।